আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনিমা দাস। শুরুতেই জানিয়ে দেব ইউসিবি সংবাদ শিরোনাম। শান্তি স্থিতিশীলতা ও গণতন্ত্রের বড় হুমকি সন্ত্রাস, অভিমত আইপিইউ সম্মেলনের বক্তাদের, যুদ্ধ আগ্রাসন বন্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান। ময়মনসিংহে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে মেডিকেল ছাত্রসহ আটক সাত, মৌলভীবাজারে নিহত সাত জঙ্গির লাশ নেবে না স্বজনরা। পয়লা বৈশাখে বিকেল পাঁচটার পর বাইরে সমাবেশ করা যাবে না, মঙ্গল শোভাযাত্রায় ভুবু জেলা নিষিদ্ধ। যুদ্ধাপরাধী জামায়াত নেতা সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের রিভিউ আবেদনের শুনানি বৃহস্পতিবার। এবং জাতীয় চলচ্চিত্র নীতিমালার খসড়া মন্ত্রিসভায় অনুমোদন, চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে পাইরেসি বন্ধ ও বিনিয়োগ বাড়ানোর দাবি শিল্পীদের। শুনছিলেন ইউসিবি সংবাদ শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে, চুরির কারণে ভেস্তে যাচ্ছে রাজধানীতে মিনি ডাস্টবিন বসানোর উদ্যোগ। এবারে বিস্তারিত। সন্ত্রাস এখন বিশ্বের স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠার পথে সবচেয়ে ভয়াবহ হুমকি। সন্ত্রাস ও সহিংসতার প্রভাব পড়ছে দারিদ্র, বৈষম্য নিরসন, মানবাধিকার এবং অভিবাসনের উপর। এমনকি গণতন্ত্র এখন আক্রান্ত ভয়াবহ সন্ত্রাসে। তাই বিশ্বজুড়ে এক হয়ে সন্ত্রাস দমনের আহ্বান জানিয়েছেন আইপিইউ মহাসচিব মার্টিন চুংগং। ঢাকায় আইপিইউ সম্মেলনের তৃতীয় দিনে সন্ত্রাস, সহিংসতা, যুদ্ধ এবং আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছেন বিভিন্ন দেশের স্পিকার ও সংসদ সদস্য সহ অতিথিরা। আরও জানাচ্ছেন সানাউল হক। আইপিইউ সম্মেলনের তৃতীয় দিনে বিশ্ব শান্তি ও আন্তর্জাতিক নিরাপত্তা নিয়ে নির্ধারিত আলোচনা করেন স্পিকার ও সংসদ সদস্যরা। আলোচনায় আসে গণতন্ত্র এবং মানবাধিকারের বিষয়ও। অধিবেশনের সাধারণ আলোচনায় আফ্রিকা ও ইয়েমেন সহ বিভিন্ন অঞ্চলে খরা ও দুর্ভিক্ষের হাত থেকে লাখো মানুষকে বাঁচাতে জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা। সন্ত্রাস ও সহিংসতায় বিশ্বজুড়ে প্রাণহানি বাড়ছে, বাড়ছে আহত ও নির্যাতিত মানুষের সংখ্যা। তাই সন্ত্রাস সহিংসতাকে বড় হুমকি মনে করছেন আইপিইউ সদস্য দেশের প্রতিনিধিরা। An attack on the House of Commons was an attack on democracy. It was an attack on all our democracies. There would be no wars, no dead and wounded, no occupations and annexations. কেবল সন্ত্রাস নয়, উদ্বেগ এসেছে বিশ্বজুড়ে বেড়ে চলা বৈষম্য এবং এক দেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপ নিয়ে। আমাদের যেটি বক্তব্য ছিল যে কোনো স্বাধীন সার্বভৌম দেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্য কারো হস্তক্ষেপ করার কোনো সুযোগ থাকা উচিত নয়। অত্যাবশ্যক যদি কখনো মনে হয় সেটাও হতে পারে শুধুমাত্র ইউএনের ম্যান্ডেটের অধীনে। আইপিইউ মহাসচিব এক সাক্ষাৎকারে জানিয়েছেন তারা এক দেশের বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপ সমর্থন করেন না। সন্ত্রাস দমনে সবার সহযোগিতা চেয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেবে আইপিইউর এই সম্মেলন। টেরোরিজম ইজ দ্য সিঙ্গেল মোস্ট ডেঞ্জারাস থ্রেট টু স্টেবিলিটি ইন দ্য ওয়ার্ল্ড টুডে, টু পিস ইন দ্য ওয়ার্ল্ড টুডে। ভায়োলেন্ট এক্সট্রিমিজম বর্ন আউট অফ ফ্রাস্ট্রেশন, born out of inequality in society, born out of injustice, violations of human rights. বৈষম্যমুক্ত বিশ্ব গড়তে শিক্ষা, স্বাস্থ্য, গণতন্ত্র চর্চা, জলবায়ুর প্রভাব মোকাবেলা এবং সংখ্যালঘুদের সুরক্ষায় অগ্রাধিকার দিয়েছেন বিশ্ব সংসদের প্রতিনিধিরা। সানাউল হক, এটিএন বাংলা, ঢাকা। দেশে এখন গণতন্ত্র, মানবাধিকার নেই দাবি করে বাংলাদেশে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন আইপিইউ সম্মেলনকে একটি প্রহসন বলে মন্তব্য করেছে বিএনপি। কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানিয়ে বলেন, বাংলাদেশের বর্তমান জাতীয় সংসদ জনগণের প্রতিনিধিত্ব করে না। এ সময় বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিত্বকারী সংসদ প্রতিষ্ঠায় আইপিইউ সদস্যদের ভূমিকা নেওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। যে দেশের পার্লামেন্ট জনগণের প্রতিনিধিত্ব করে না, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিচ্ছে এবং নাগরিকদের মানবাধিকার লুণ্ঠন করছে,
হত্যা, গুম ও গ্রেফতার, মিথ্যা মামলায় জনগণ জর্জরিত হচ্ছে, সেই দেশে আইপিওর এই সম্মেলন একটা প্রহসন ছাড়া আর কিছু নয়। আইপিও সদস্যদের প্রতি আমাদের আহ্বান থাকবে, তারা যেন বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিত্বকারী সংসদীয় ব্যবস্থা গড়ে তুলতে নৈতিক অবস্থান গ্রহণ করেন। সিলেট, মৌলভীবাজার ও কুমিল্লায় জঙ্গি অভিযানের পর ময়মনসিংহের কালীবাড়ি এলাকা থেকে 7 জঙ্গি আটক হয়েছে। তাদের কাছ থেকে বোমা তৈরির সরঞ্জাম, জিহাদি বই ও গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করেছে পুলিশ ও র্যাব সদস্যরা। এদিকে মৌলভীবাজারের নাসিরপুরে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহত 7 জঙ্গির মরদেহ শনাক্তের পর তা গ্রহণে অসম্মতি জানিয়েছেন স্বজনরা। প্রতিনিধি শাহ আলম উজ্জ্বল ও মোহসিন পারভেজের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট করছেন সাদিয়া মাহজাবিন ইমাম। দুপুরে র্যাব ও পুলিশ ময়মনসিংহের কালীবাড়ির ওই বাসাটি ঘিরে অভিযান শুরু করে। প্রথমে জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানানো হলেও কোনো সাড়া না পেয়ে বিভিন্ন কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে আইন শৃঙ্খলা বাহিনী। জঙ্গিরা প্রতিরোধের চেষ্টা করলেও র্যাব ও পুলিশের উপস্থিতিতে তারা পালাতে পারেনি। পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম তাদের পরিচয় জানিয়েছেন। আটককৃতরা সবাই ময়মনসিংহ ও নেত্রকোনার। এর মধ্যে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার 2 জন, ধোবাউড়ার 1 জন, নেত্রকোনার 4 জন। 4 মাস আগে তারা ওই বাড়ি ভাড়া নিয়ে 7 জন লোককে পেয়েছি, তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করছি। কিছু জিহাদি ম্যাটেরিয়ালস আমরা পেয়েছি, বই পেয়েছি এবং ইলেকট্রনিক ডিভাইসে কিছু আমরা পেয়েছি। এখানে কোনো নারী শিশু নেই, তবে জঙ্গির যে সিমটম যেগুলো আমরা দেখি এই সকল সিমটম আছে। প্রথমে খবর পাই যে এই বাড়ির ভিতরে 6 থেকে 7 জন লোক, তারা বেশ কিছুদিন ধরে আছে এবং তাদের চলাফেরা এবং গতিবিধি সন্দেহজনক। এই তথ্যের ভিত্তিতে আমরা প্রথমে বাড়িটি কর্ডন করে ফেলি, তারপরে আমাদের নিজেদের সেফটি নিয়ে আমরা সতর্ক বাণীগুলো উচ্চারণ করার পরে এক পর্যায়ে আমরা দরজা ভেঙে বাড়ির ভিতরে প্রবেশ করি। এদিকে মৌলভীবাজারের নাসিরপুরে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানের সময় নিহত 7 জঙ্গির মরদেহ শনাক্ত হয়েছে, তবে তা গ্রহণে অসম্মতি জানিয়েছে স্বজনরা। দুপুরে সংবাদ সম্মেলনে মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল জানিয়েছেন, স্বজনরা দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা থেকে মৌলভীবাজারে যান। এর মধ্য থেকে ছবি দেখে 7 জনের লাশ শনাক্ত করেন ফতেপুরে অপারেশন ম্যাক্সিমাসে নিহত লোকমানের শ্বশুর আবু বক্কর সিদ্দিক ও স্থানীয় ইউপি সদস্য মোফাজ্জল হোসেন। ফতেপুরের ওই বাড়িতে এখনও কিছু বিস্ফোরক রয়েছে যা উদ্ধারে কাজ করে যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। সাদিয়া মাহজাবিন ইমাম, এটিএন বাংলা। পয়লা বৈশাখের দিন বিকেল 5টার পরে উন্মুক্ত স্থানে কোনো অনুষ্ঠান করা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিকেলে সচিবালয়ের নিরাপত্তা বিষয়ক বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নিরাপত্তাজনিত কারণে পয়লা বৈশাখের দিন মোটর সাইকেলে চালক ছাড়া কোনো আরোহী থাকতে পারবেন না। এছাড়া ব্যাগ পরিবহনেও রয়েছে নিষেধাজ্ঞা। ভুভুজেলা বাজানো যাবে না এবং মাঝপথে মঙ্গল শোভাযাত্রায় কেউ প্রবেশ করতে পারবেন না বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। 5টার পরে উন্মুক্ত স্থানে আমরা কোনো অনুষ্ঠান না করার জন্য আমরা বিশেষ অনুরোধ রাখছি। আমরা পয়লা বৈশাখে 1 জনের বেশি আরোহীকে মোটরসাইকেলে চলতে দা আমরা দেব না। জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর যুদ্ধাপরাধের মামলার চূড়ান্ত বিচার কার্যক্রম শেষ পর্যায়ে। আপিল বিভাগের দেয়া আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের রিভিউ আবেদনের শুনানি হতে পারে বৃহস্পতিবার। শুনানি হবে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা নেতৃত্বাধীন 4 বিচারপতির আপিল বেঞ্চে। ওই দিনই নিষ্পত্তি হতে পারে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। যুদ্ধাপরাধের দায়ে আপিল বিভাগের দেয়া আমৃত্যু কারাদণ্ডের রায় পুনর্বিবেচনা চেয়ে গত বছরের 17 জানুয়ারি রিভিউ আবেদন করেন দেলোয়ার হোসেন সাঈদী। এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া ফাঁসির রায় বহাল রাখার জন্য 12 জানুয়ারি রিভিউ আবেদন করে রাষ্ট্রপক্ষ। রাষ্ট্রপক্ষের করা আবেদনটি শুনানির জন্য সোমবার আপিল বিভাগের কার্যতালিকায় আসে। আবেদনটির শুনানি একদিনেই শেষ হবে বলে আশা করছেন অ্যাটর্নি জেনারেল। কার্যতালিকা 147 নম্বর ক্রমিকে ছিল, এটা আজকে ধরা ওই পর্যন্ত আদালত যায়নি। আমি আশা করি আগামী বৃহস্পতিবার এটা হয়তো শুনানি হবে এবং এই শুনানির জন্য আমরা প্রস্তুত। রিভিউ তো নর্মালি একদিনেই নিষ্পত্তি হয়ে যায়, এটা আশা করি একদিনেই ধরলে একদিনেই নিষ্পত্তি হয়ে যাবে। তবে মামলার শুনানির পর্যাপ্ত প্রস্তুতির জন্য সময় আবেদন করার কথা জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী। রিভিউ শুনানিতে কারো দণ্ড বাড়ানোর নজির নেই বলেও উল্লেখ করেন তিনি। মামলাটি বেশ কিছুদিন আগে ফাইল করা হয়েছে, হঠাৎ করে এই মামলা শুনানির তালিকায় আজকে এসেছে। মামলাটি অত্যন্ত
গুরুত্বপূর্ণ মামলা, অনেক সাক্ষ্য প্রমাণ পর্যালোচনা এখানে হবে, তো সেই ক্ষেত্রে আমরা সময়ের আবেদন করব। আমরা আবেদন করব, আশা করি আমরা সময় পাব, যেহেতু মামলাটি প্রস্তুতি আমরা নিতে পারি নাই। মানবতাবিরোধী অপরাধের মামলায় 2013 সালের 28 ফেব্রুয়ারি সাইদিকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরের বছরের 17 সেপ্টেম্বর প্রধান বিচারপতির নেতৃত্বে 5 বিচারপতির আপিল বেঞ্চ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সাইদির মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেয়। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরীকে সাময়িক বরখাস্ত করার আদেশ স্থগিত করেছে হাইকোর্ট। তার করা রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুল সহ এই আদেশ দেন। প্রায় 27 মাস পর সর্বোচ্চ আদালতের নির্দেশে রোববার সিলেট সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব ফিরে পান আরিফুল হক চৌধুরী। কিন্তু পদ ফিরে পাওয়ার 3 ঘণ্টা পরই আবারও বরখাস্তের চিঠি পান তিনি। স্থানীয় সরকার বিভাগের পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, ফৌজদারি মামলায় আদালতে তার বিরুদ্ধে অভিযোগপত্র গৃহীত হয়, তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সিলেট ও রাজশাহী সিটি কর্পোরেশন এবং হবিগঞ্জ পৌরসভার মেয়রকে পুনরায় বরখাস্তের বিষয়ে প্রধানমন্ত্রী জানেন না, এটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ড্যামরা মাতুয়াইল এলাকায় নিউ টাউন কোনাপাড়া সড়কের উদ্বোধন শেষে তিনি এ কথা জানান। মেয়র বরখাস্ত করার বিষয়টি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের, এ সিদ্ধান্ত নিশ্চয়ই স্থানীয় সরকার মন্ত্রণালয় নিয়েছে। এর পেছনে যুক্তি কী, কারণ কী, এটা স্থানীয় সরকার মন্ত্রণালয় ভালো বলতে পারবে। তবে আমি যতটুকু জানি, এ ধরনের মেজর পলিসি ডিসিশন মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টি জানেন। বাবা মাকে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ঐশী রহমানের মানসিক অবস্থা পর্যবেক্ষণের জন্য তাকে আদালতে হাজিরের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আগামী 10 এপ্রিল তাকে আদালতে হাজির করতে আইজি প্রিজনকে নির্দেশ দেওয়া হয়েছে। ঐশীর ডেথ রেফারেন্স ও আপিলের শুনানির সময় বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। শুনানিতে ওই ঘটনার সময় ঐশী মানসিকভাবে সুস্থ ছিল না উল্লেখ করে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট আদালতে তুলে ধরেন তার আইনজীবী। পরে আদালত তাকে হাজির করার নির্দেশ দেয়। 2015 সালের 12 নভেম্বর পুলিশের পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানকে হত্যার দায়ে তাদের মেয়ে ঐশী রহমানকে মৃত্যুদণ্ড দেয় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল। ওই বছরের 6 ডিসেম্বর খালাস চেয়ে হাইকোর্টে আপিল করে ঐশী। স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুম দখল আইন 2017-এর খসড়া এবং জাতীয় চলচ্চিত্র নীতিমালার খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। যৌথ প্রযোজনার চলচ্চিত্রকে উৎসাহিত করার ব্যবস্থা নেওয়ায় সিদ্ধান্ত হয়েছে। এছাড়া চলচ্চিত্র বিষয়ক জাতীয় পরামর্শ কমিটি গঠন করা হয়েছে। একই সাথে বৈঠকে ঢাকা কলকাতা খুলনা রুটের সরাসরি বাস সার্ভিস চলাচলের বিষয়টি নীতিগত অনুমোদন দেওয়া হয়। এছাড়া 23 জুলাই জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালনের সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। সুস্থ ধারার চলচ্চিত্র যেন আমাদের ইয়েতে আসে, মিডিয়াতে সম্প্রসারিত হয়। মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, আদর্শ ও চেতনা, সামাজিক মূল্যবোধ এবং রাষ্ট্রীয় নীতির সাথে সামঞ্জস্য রেখে চলচ্চিত্র নির্মাণ, বিতরণ, প্রদর্শন নিশ্চিত করুন। চলচ্চিত্রে পাইরেসি বন্ধ ও এ খাতে বিনিয়োগ না বাড়ালে দেশের চলচ্চিত্র শিল্পকে কোনোভাবেই বাঁচানো সম্ভব নয়। বিএফডিসিতে জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিল্পীরা একথা জানিয়েছেন। তাদের অভিযোগ, বাংলাদেশের সীমানায় ভারতীয় চলচ্চিত্রের অবাধ অনুপ্রবেশ দেশের চলচ্চিত্রের মেরুদণ্ড ভেঙে দিচ্ছে। চলচ্চিত্রের হারানো যৌবন ফেরাতে সরকারের প্রতিশ্রুতিগুলোকে আলোর মুখ দেখুক, এমনটাই প্রত্যাশা অভিনেতা, কলা কৌশলী সহ চলচ্চিত্র অঙ্গনের সংশ্লিষ্টদের। জাতীয় চলচ্চিত্র দিবসের নানা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন হাবিবুর রহমান ওভে। চলচ্চিত্র দিবসের কর্মসূচির উদ্বোধন ঘোষণা করছি। চলচ্চিত্রকে ভালোবাসুন, হলে গিয়ে সিনেমা দেখুন, এমন প্রতিপাদ্য নিয়ে উদযাপিত হলো এবছরের জাতীয় চলচ্চিত্র দিবস। সকালে এফডিসি প্রাঙ্গণে দিনব্যাপী আয়োজন শুরু হয় বর্ণাঢ্য র্যালির মাধ্যমে। অনুষ্ঠানে অংশ নেয় শিল্পীরা, দেশের চলচ্চিত্রের বেহাল দশার বিষয়টি স্বীকার করে নিয়ে এফডিসির উন্নয়নে সরকারের নানা কার্যকরী পদক্ষেপের প্রশংসা করেন তারা। প্রধানমন্ত্রী গত 5 বছর যাবৎ এটাকে জাতীয় চলচ্চিত্র দিবস হিসেবে ঘোষণা করেছেন,
আমরা তার কাছে কৃতজ্ঞ। ডিজিটাল ছবির নামে যেসব ছবিগুলো সেন্সরে জমা দেওয়া হয় এবং হলে চলে তো দর্শক দেখবে না, পালিয়ে যাবে। দেশের চলচ্চিত্রের মেরুদণ্ড অনবরত ভেঙে দিচ্ছে পশ্চিমবাংলার জাঁকজমক সব সিনেমা। একক প্রযোজনায় ভারতীয় ছবিগুলোকে কোনোভাবেই দেশের সিনেমা হলে চলতে না দেওয়ার জোর দাবি জানিয়েছেন বিশিষ্টজনরা। পুঁজিপতি যারা তারা ইনভেস্ট করে টাকা কেউ উঠাইতে পারছে না, তার রাতারাতি পাইরেসি হয়ে যাচ্ছে এবং সেই কারণেই কিন্তু আজকে এই ধসটা নেমেছে। কো-প্রোডাকশন ঠিক আছে, বাট হিন্দি ছবি বাংলাদেশে চলবে না। চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে হলে গিয়ে সিনেমা দেখার বিশেষ অনুরোধ জানান শিল্পীরা। এখন তো হলের সংখ্যা খুবই কম, হলের সংখ্যা যখন বাড়বে, মানুষের অনেক কাছে যখন হল চলে আসবে, তখন মানুষ যেতে আরও বেশি আগ্রহী হবে। আমাদের যে ল্যাকিংসগুলো আছে সেই ল্যাকিংসগুলোকে আমরা ফুলফিল করে আমরা যেন ভালো কিছু করতে পারি। নারীদের জন্য যদি আলাদা ভালো পরিবেশ, ভালো স্পেস করা হয় তাহলে মেয়েরা আরও বেশি বেশি করে হলে সিনেমা দেখতে যাবে। আজকের অনুষ্ঠানে উপস্থিত শিল্পীরা বলছেন এই FDC হচ্ছে চলচ্চিত্রের সূতিকাগার। তারা বলছেন যে বর্তমান সরকার FDC-র কল্যাণে বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন, সেগুলোর যদি সঠিক বাস্তবায়ন হয় তাহলে সম্ভব বাংলাদেশের চলচ্চিত্রকে আন্তর্জাতিক মানে নিয়ে যাওয়া। হাবিবুর রহমান, অভি, ATN বাংলা, ঢাকা। প্রযুক্তি আর শিল্প সম্পর্কে অস্বচ্ছ ধারণা আর অসাধু আমলাতান্ত্রিকতায় একের পর এক সংকটে পড়ছে ঢাকার সিনেমা। অথচ সংকটে থাকা বাংলা চলচ্চিত্রকে বাঁচাতে একে শিল্প ঘোষণা করা ছাড়াও নীতি নির্ধারণী নানা সিদ্ধান্ত অনেক আগেই গ্রহণ করেছে সরকার। সেসব সিদ্ধান্ত বাস্তবায়নের এই ফাঁকে আধা ডিজিটাল হয়ে ঢুকছে সিনেমা, প্রতারিত হচ্ছে দর্শক, জৌলুস ছড়ানোর আগে মৃত শিল্পে পরিণত হওয়ার আশঙ্কায় আছেন সিনেমা সংশ্লিষ্টরা। দেখুন ফজলে রব্বের রিপোর্ট। ত্রিভুজ প্রেমের ছবি কাজী জহিরের অবুঝ মন মুক্তি পায় 1972-এ। স্বাধীনতার পরের এ ছবির গান, গল্প আর রাজ্জাক সাবানের অভিনয় এখনও জীবন্ত বাংলা সিনেমার ভক্তদের কাছে। নিজস্ব রূপ, রস, গন্ধে ঢাকার সিনেমা তখন উজ্জ্বল সম্ভাবনার আলো ছড়াচ্ছে। এর আগেই সিরাজউদ্দৌলা, জীবন থেকে নেয়া, এদেশ তোমার আমারের মতো অসাধারণ সব ছবির স্বাদ পেয়েছেন ঢাকার দর্শকরা। আর সবশেষ অবস্থা হচ্ছে মুখোমুখোশ। খুলনা বিভাগে যে হল থেকে যাত্রা শুরু করে প্রথম বাংলা সিনেমা, সেই হল এখন গুদামঘর। সারাদেশে সিনেমা হলের সংখ্যা 1200 থেকে নেমে এসেছে 300-র কমে। অথচ পড়ে যাওয়া সিনেমা সুদিন ফিরিয়ে আনতে সরকারের আছে নানা কার্যকর সিদ্ধান্ত। বাংলাদেশের চলচ্চিত্রকে শিল্প হিসাবে ঘোষণা করা হয়েছে অনেক আগে, কিন্তু এটা নামে মাত্র শিল্প। শিল্পই যদি হয় তাহলে ব্যাংক আমাদেরকে ঋণ কেন দেবে না? সিনেপ্লেক্স কেন, গভর্নমেন্টের কিন্তু আবার এটা প্রজেক্টর নাই, 2K মেশিন নাই, এটা আমাদের দুঃখের বিষয়। এটা আমরা অনেকবার চেষ্টা করছি গভর্নমেন্টকে কনভিন্স করার জন্য, আবার তারপরও ওই যে আপনার হয় না ব্যুরোক্রেসি, যেটা ওখানে আপনার লাগিয়ে দেয় যে 5 জন যাবে মেশিন দেখতে, দে আর নট ইভেন টেকনিক্যাল পিপল, তো একজন গেলেই তো হয়। বিশ্বে বর্তমানে 4K মানের প্রজেকশন প্রচলিত হলেও অন্তত 2K মানের প্রজেকশন ব্যবস্থা বাংলা সিনেমার প্রযোজক আর দর্শকদের স্বস্তি দিতে পারে বলে মনে করেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। ডিজিটালের নামে খুবই সস্তা দরের মাল্টিমিডিয়া প্রজেক্টর দিয়ে DVD-তে ট্রান্সফার করে তারপর ছবি দেখানো হচ্ছে, অথবা পেনড্রাইভে ছবি দেখানো হচ্ছে, যেটা অত্যন্ত নিম্ন মানের, নিম্ন রেজুলেশনে। এখন যদি কেউ 2K রেজুলেশন বসাতে চায় ন্যূনতম 50-60 সিনেমা হলে, এটা ইজ এ বিগ অ্যামাউন্ট অফ মানি। আজকে যদি ভালো ভালো ছবি আসে তাহলে একে ওর বাধ্য হবে হলের মালিকরা। 1200 সিটের বিপরীতে রাজধানীর ঐতিহ্যবাহী সিনেমা হলে ইভিনিং শোতে দর্শক হয়েছে মাত্র 143 জন। এই হল কর্তৃপক্ষ জানালেন এমন এক সময় গেছে একটি সিনেমা দেখার জন্য দর্শক সপ্তাহ পর সপ্তাহ, মাসের পর মাস অপেক্ষা করেছেন। চলচ্চিত্রের সেই সুদিন ফিরিয়ে আনতে বাস্তবমুখী নানা পদক্ষেপ নেওয়ার পাশাপাশি সরকারের পৃষ্ঠপোষকতার দাবি জানিয়েছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। ফজলে রাব্বি, ATN বাংলা, ঢাকা। চুরি হয়ে যাওয়ায় ভেস্তে যাচ্ছে রাজধানীর ফুটপাতে মিনি ডাস্টবিন বসানোর উদ্যোগ। এক বছরে 500-রও বেশি ডাস্টবিন চুরি বা নষ্ট হয়ে গেছে বলে জানিয়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। তবে পরিচ্ছন্ন নগরী গড়ার পরিকল্পনা বাস্তবায়নে টেকসই পদ্ধতিতে এসব মিনি ডাস্টবিন বসানোর পরামর্শ পরিবেশবাদীদের। বিস্তারিত একরামুল হক সায়েমের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন এহসানুল গনি সজল। রাজধানীর ব্যস্ততম এলাকা ফার্ম গেটের দৃশ্য।
মোড়ের চারপাশে খুব কমই চোখে পড়বে মিনি ডাস্টবিন, একটু পরপরই কেবল দেখা যাবে লোহার ফ্রেম, কোথাও কোথাও তারও অস্তিত্ব নেই। অথচ যে কোনো জায়গার তুলনায় ফার্মগেটে বেশি ডাস্টবিন বসানো হয়েছিল। রাতে দেখছি দিনে নাই, এই জন্য আমি ওখানে একটা ভাঙতে দেখছি, দেখি ভাঙ্গে ব্যাগে ভরতেছে, এগুলো যদি ধরা পড়ে সেগুলো থানা কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়। গেল বছরের শুরুতে পরিচ্ছন্ন ও সবুজ নগরী গড়তে ফুটপাতে মিনি ডাস্টবিন বসানোর উদ্যোগ নিয়েছিল ঢাকার দুই সিটি কর্পোরেশন, কিন্তু শুরু থেকে সিসকে চোর বিড়ম্বনা ফেলেছে নগর ভবনকে। উত্তর সিটি কর্পোরেশনের হিসেব অনুযায়ী গত নভেম্বর পর্যন্ত প্রায় 200টি ডাস্টবিন চুরি বা নষ্ট হয়েছে। এজন্য পরিকল্পনায় 5000টি থাকলেও 1000 ডাস্টবিন বসিয়ে বিকল্প ভাবছে নগর ভবন। অন্যদিকে 5700টির মধ্যে 250টির মতো ডাস্টবিন চুরি বা ক্ষতি হয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশনে। এই যে মিসিং যেগুলো হচ্ছে এগুলো চুরি করে অ্যাকচুয়ালি কোথাও না কোথাও বিক্রি করা হয়। আমাদের পরিকল্পনা হচ্ছে যে আমরা এরপরে যে ডিজাইনটা করব সেটা রিসেল ভ্যালু যেন খুবই নেগলিজিবল হয়। প্রত্যেকটা ওয়ার্ডে ইন্সপেক্টর আছে, তারা কিন্তু সরাসরি তদারকি করতেছে, টহল পুলিশ তো থাকে, তারা কিন্তু নজরদারি করলে চুরি চুরি কিন্তু কমে গেছে। তবে সিটি কর্পোরেশনকে পরিচ্ছন্ন করার এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে এ ব্যাপারে আরও টেকসই পদক্ষেপের পরামর্শ পরিবেশবাদীদের। এই ডাস্টবিনগুলিকে আবার রিপ্লেস করা দরকার, আর একটু প্ল্যানফুলি শুধু একটা রডের মাঝে না ঝুলিয়ে একটা স্ট্রাকচার করে তার ভিতরে যদি দেওয়া যায়, একটা ছোটো ইটের স্ট্রাকচার বা একটা কনক্রিট স্ট্রাকচার করে মাঝখানে ডাস্টবিন বসিয়ে দিলে যেন খুলে না নিতে পারে। এক একটি মিনি ডাস্টবিনে 6,800 টাকা খরচ করেছে সিটি কর্পোরেশন। রাজধানীর হাতিরঝিলে এই মিনি ডাস্টবিনগুলো তৈরি করা হয়েছে সেনাবাহিনীর তত্ত্বাবধানে, যা শক্ত কাঠামোয় মাটির সাথে স্থায়ীভাবে তৈরি হওয়া। এগুলো চুরি করা অনেকটা অসম্ভব, তাই নগর পরিকল্পনাবিদরা বলছেন সিটি কর্পোরেশনকে পরিচ্ছন্ন নগরী করতে এরকম স্থায়ী উদ্যোগ নিতে হবে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। এবার নিচ্ছে রূপালী ব্যাংক সংবাদ। বিরতি আর বিরতির পর থাকছে রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গে পাতাল রেলে দুদফা বোমা বিস্ফোরণে অন্তত 10 জন নিহত, আহত অর্ধশতাধিক। দেখছেন এটিএন বাংলা সংবাদ। চট্টগ্রামের সন্দ্বীপে নৌকাডুবির ঘটনায় দ্বিতীয় দিনে আরও 2 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে 5 জনের লাশ উদ্ধার করা হলো, এখনও নিখোঁজ বেশ কয়েকজন। দুর্ঘটনার পর সীতাকুণ্ড সন্দ্বীপ রুটে সব ধরনের নৌ চলাচল বন্ধ রাখা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সন্ধ্যায় সীতাকুণ্ডের কুমিরা থেকে যাত্রী বোঝায় বেআইজাব লুটিসির জাহাজ সালাম সন্দ্বীপের গুপ্তছড়ায় পৌঁছায়, কিন্তু ভাটার কারণে জাহাজটি ঘাটে নোঙর করতে না পেরে যাত্রীরা নৌকায় করে তীরে উঠছিলেন। এর মধ্যে একটি নৌকা 30 থেকে 40 জন যাত্রী নিয়ে ডুবে যায়। এরপর স্থানীয়দের সহায়তায় 26 জনকে উদ্ধার করা সম্ভব হলেও নিখোঁজ হন অনেকে। খবর পেয়ে কোস্টগার্ড ঘটনাস্থলে গিয়ে রাতে 3 জনের মরদেহ উদ্ধার করে। সকালে উদ্ধার অভিযানে যোগ দেয় নৌবাহিনীও। এবার থাকছে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। শীঘ্রই কাস্টমস আইন পাশ করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান। তিনি জানান, এজন্য প্রয়োজনীয় অনুমোদন নিতে আইনের খসড়াটি মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। রাজস্ব ভবনে ক্ষুদ্র মাঝারি শিল্পের ব্যবসায়ীদের সাথে প্রাক বাজেট আলোচনায় এসব কথা বলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। অনুষ্ঠানে ব্যবসায়ীদের হিসাব সংরক্ষণে দক্ষ ব্যবস্থাপনা আরও জোরালো করার নির্দেশ দেন তিনি। এ সময় আমদানি বাড়াতে বন্ড সুবিধা, অপ্রদর্শিত আয়, আবাসন শিল্পে বিনিয়োগ, কর অব্যাহতি সহ বেশ কয়েকটি দাবি তুলে ধরেন ব্যবসায়ীরা। জানাবো মিল্ক ভিটা আন্তর্জাতিক সংবাদ। রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গে পাতাল রেলে 2টি বিস্ফোরণে অন্তত 10 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও অনেকে। রাশিয়ার বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে মেট্রো রেলের স্টেশনে আকস্মিক ট্রেনের দরজার কাছে বিস্ফোরণের ঘটনা ঘটে। এটি কোনো সন্ত্রাসী হামলা না যান্ত্রিক কারণে তা এখনও স্পষ্ট জানা যায়নি। দ্বিতীয় বিস্ফোরণটি ঘটেছে সাবওয়ের ভেতরে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিস্ফোরণের ঘটনায় এখনই কোনো মন্তব্য করতে রাজি হননি। হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। আবারও নিচ্ছে রূপালী ব্যাংক সংবাদ। বিরতি আর বিরতির পর থাকছে চট্টগ্রামে ইমার্জিং এশিয়া কাপ অনূর্ধ্ব 23 ক্রিকেটের ফাইনালে পাকিস্তানের 134 রানের টার্গেটে ব্যাট করছে শ্রীলঙ্কা।
আবারও স্বাগত এটিএন বাংলা সংবাদে। নার্স নিয়োগকে কেন্দ্র করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির বিরুদ্ধে প্রো ভিসি ডাক্তার জাকারিয়া স্বপনকে লাঞ্ছিত করার সত্যতা পায়নি তদন্ত কমিটি। সকালে সংবাদ সম্মেলনে তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়। গত জানুয়ারিতে 200 জন সিনিয়র স্টাফ নার্স নিয়োগ দেয় বিএসএমএমইউ। সেখানে ভিসি কামরুল হাসান খানের নিজ উপজেলা টাঙ্গাইলের ঘাটাইলে 23 জন নিয়োগ পাওয়ার খবর গণমাধ্যমে প্রকাশিত হয়। এর রেশ ধরে প্রো ভিসি জাকারিয়া স্বপনকে মারধরের অভিযোগ ওঠে ভিসির বিরুদ্ধে। বিষয়টি অনুসন্ধানে স্বতন্ত্র সংসদ সদস্য ডাক্তার রুস্তম আলী ফরাজিকে প্রধান করে 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। দুমাস পর প্রতিবেদন দাখিল করল কমিটি। এটিএন বাংলার ভিডিও এডিটর ইনচার্জ আতিয়ার রহমানের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বাদ আসর তার বাড়িতে এবং এলাকার একটি মসজিদে এ আয়োজন করা হয়। গত শনিবার রাজধানীর আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন এটিএন বাংলার ভিডিও এডিটর ইনচার্জ আতিয়ার রহমান। গত শুক্রবার রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এবার থাকছে পাটেক্স খেলার খবর। ২৪তম স্কুল হ্যান্ডবল টুর্নামেন্টে বালক বিভাগে সানিডেল এবং বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ভিকারুননিসা নুন স্কুল। পল্টনের হ্যান্ডবল স্টেডিয়ামে বালিকা বিভাগের ফাইনালে ভিকারুননিসা 11-3 গোলে পরাজিত করে উত্তরা স্কলাস্টিকাকে। এতে 2003 সালের পর আবারও হ্যাট্রিক শিরোপা জিতল ভিকারুননিসার মেয়েরা। এদিকে বালক বিভাগের ফাইনালে সানিডেল 19-16 গোলে সেন্ট গ্রেগরিস হাই স্কুলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ফাইনাল শেষে বিজয়ীদের পুরস্কৃত করেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। এ সময় উপস্থিত ছিলেন হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি নুরুল ফজল বুলবুল ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর। স্পন্সর প্রতিষ্ঠান ঢাকা আইসক্রিম ইন্ডাস্ট্রিজের সিও শাম আসুদ ইমাম আবারও স্কুল হ্যান্ডবলকে পৃষ্ঠপোষকতা করার কথা জানান। শেষ করার আগে ইউসিবি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। শান্তি স্থিতিশীলতা ও গণতন্ত্রের বড় হুমকি সন্ত্রাস, অভিমত আইপিইউ সম্মেলনের বক্তাদের। যুদ্ধ আগ্রাসন বন্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান। ময়মনসিংহে জঙ্গি আস্তানে পুলিশের অভিযানে মেডিকেল ছাত্রসহ আটক 7। মৌলভীবাজারে নিহত 7 জঙ্গির লাশ নেবে না স্বজনরা। পয়লা বৈশাখে বিকেল 5টার পর বাইরে সমাবেশ করা যাবে না, মঙ্গল শোভাযাত্রায় ভুবু জেলা নিষিদ্ধ। যুদ্ধাপরাধী জামায়াত নেতা সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের রিভিউ আবেদনের শুনানি বৃহস্পতিবার। এবং জাতীয় চলচ্চিত্র নীতিমালার খসড়া মন্ত্রিসভায় অনুমোদন, চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে পাইরেসি বন্ধ, বিনিয়োগ বাড়ানোর দাবি শিল্পীদের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ধন্যবাদ সবাই। খেলার সংবাদ, দেশের সংবাদ, রাজনৈতিক সংবাদ, এটিএন বাংলার সর্বশেষ সংবাদ শুনতে ডায়াল করুন 2010 নম্বরে।